এখন আমরা করব কোষে দেখি 14 12 নম্বর অঙ্কটা, ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ বোর্ডের 12 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। এই লেসনের কোষে দেখি 14 অর্থাৎ অংশীদারি কারবার লেসনের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই 12 নম্বর অঙ্কটা। দেখা যাক কি বলেছে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লাভ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা নিয়োগ করেছিলেন? অঙ্কটাই আমরা এইভাবে শুরু করব। অ্যান্সারটা জানতে চাইছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা নিয়োগ করেছিলেন। তো আমরা ফার্স্টে এটাই ধরে নেব যে ধরি অরুণ এক্স মাস পর ব্যবসায় কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে বলেছে যে অরুণ ও অজয় 24,000 টাকা ও 30,000 টাকা ব্যবসায় যৌথভাবে নিযুক্ত করে, কিন্তু কয়েক মাস পর অরুণ, তাহলে আমরা এখানে ধরবো অরুণ এক্স মাস পর বাকি 12,000 টাকা নিযুক্ত করে। এবার এর উপর ডিপেন্ড করে আমাদের মূলধনের অনুপাতটা বের করতে হবে। তোমরা বুঝতেই পারছো সর্বপ্রথমে এই ধরনের অঙ্কে অনেক ভুল হওয়ার চান্স থাকে, কারণ গুণ বেশি থাকে, অন্যান্য ক্যালকুলেশন একটু বেশি থাকে। সেই জন্য আমরা প্রথমে ব্যাপারটাকে ভালো মতো সাজিয়ে নেব। অতএব অরুণ 24,000 টাকা ইনভেস্ট করেছিল, তাহলে অরুণের 24,000 টাকা ব্যবসায় খাটে এক্স মাস, যেহেতু প্রথম এক্স মাস 24,000 টাকা খাটিয়েছিল, খাটে এক্স মাস, এবং 24,000-এর পর 12,000 টাকা আরো পরে ও ইনভেস্ট করে, তাহলে 24,000 টাকা প্লাস 12,000 টাকা, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি 36,000 টাকা। তাহলে এইভাবে স্টার্ট করবো আমরা। অতএব 36,000 টাকা খাটে, যেহেতু বছরের মধ্যে প্রথম এক্স মাস পার হয়ে গেছিল, অর্থাৎ 12 মাইনাস এক্স মাস, তাহলে অরুণের কত টাকা কত মাস খাটে এটা আমরা এখান থেকে বের করে ফেললাম। অরুণের প্রথম 24,000 টাকা খাটে এক্স মাস, আর 36,000 টাকা খাটে 12 মাইনাস এক্স মাস। কিন্তু এখানে অজয় সেরকম কোনোরকম মাঝখানে কোনোরকম ইনভলভমেন্ট না করার কারণে অজয়ের 30,000 টাকায় 12 মাস খাটে। তাহলে আমরা এইভাবে যখন মূলধন অনুপাত বের করব, অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত এখানে আমরা যেহেতু প্রত্যেকটা মাসে বিবেচনা করে নিয়ে অনুপাতটা বের করবো, তাই এটা এরকম দেখতে হবে যে অরুণের প্রথম 24,000 টাকা খাটে এক্স মাস, অর্থাৎ 24,000 ইন্টু এক্স, প্লাস পরবর্তী 36,000 টাকা খাটে 12 মাইনাস এক্স মাস, ওই জন্য এটা এরকম হবে। আর যেহেতু অজয়ের 30,000 টাকা সম্পূর্ণ 12 মাসই খাটে, সেই জন্য অজয়ের 30,000 ইন্টু 12, এইভাবে আমরা অনুপাতটা বের করব খুব সহজ পদ্ধতিতে। সর্বপ্রথমে আমরা একটা কাজ করব, এখান থেকে বোথ সাইড থেকে আমরা ট্রাই করব যে হচ্ছে 12,000 কমন নিয়ে নেওয়ার। তাহলে দেখো রাশিটা এরকম দেখতে হচ্ছে, 12,000 যদি কমন নিয়ে নিই আমরা সম্পূর্ণ থেকে, 24,000 থেকে 12,000 চলে গেল, তাহলে এটা থেকে যাচ্ছে আমাদের 2x, 36,000 থেকে 12,000 চলে গেল, তাহলে এটা আমাদের থাকছে 3, আর 12 মাইনাস এক্স, তাহলে ফার্স্ট ইনভলভমেন্টটা এরকম হলো। আর এখান থেকে যদি 12,000 চলে যায়, তাহলে 12,000টাকে আমরা আলাদাভাবে যদি মাল্টিপ্লাই করে নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 30 পড়ে থাকছে, 30। তাহলে বোথ সাইড থেকে আমরা অনুপাত যেহেতু করছি, 12,000 যদি সরিয়ে দিই, এখানে আমাদের থাকছে 2x প্লাস 3 12 36 মাইনাস 3x ইজ টু 30। এটা আরেকটু ভালো করে নেবো আমরা ক্যালকুলেশনটা, তাহলে আমাদের এটা দেখতে হচ্ছে কতটা এরকম যে 36 মাইনাস এক্স ইজ টু 30।
তাহলে আমরা এখানে অরুণ আর অজয়ের মূলধনের অনুপাতটা খুব সহজে বের করে ফেলেছি। এরপর আমরা বের করব, অতএব অরুণের মূলধনের আনুপাতিক ভাগহারটা বের করে নেব। অরুণের মূলধনের আনুপাতিক ভাগহার তোমরা সবাই জানো, মূলধনের আনুপাতিক ভাগহার বলতে আমরা কিভাবে বের করবো আনুপাতিক ভাগহারটা, অরুণের অনুপাতটা উপরে হবে আর নিচে দুজনের অনুপাতের যোগফলটা, অর্থাৎ আনুপাতিক সমষ্টিটা। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা 36 - x / 66 - x, এটা হচ্ছে আমাদের অরুণের মূলধনের আনুপাতিক ভাগহারটা। এরপর আমরা এখান থেকে বের করব, অতএব লাভাংশ থেকে অরুণ কত টাকা পাবে, অর্থাৎ আমাদের লাভ হয়েছিল এখানে দেখলে তোমরা বুঝতে পারবে কোশ্চেনে, অরুণ 7130 টাকা পায়, যেখানে মোট লাভ হয়েছিল 14030 টাকা। তাহলে আমরা এখানে বের করব, অতএব মোট লাভ ১৪০৩০ টাকা থেকে অরুণ পাবে 36 - x / 66 - x এত টাকা। তাহলে আমাদের এক্স এর ক্যালকুলেশন থেকে, এক্স যেটা আমরা ধরলাম সেটা থেকে আমরা পাচ্ছি যে অরুণ এত টাকা পাচ্ছে, এবং অঙ্কের নিয়মে অরুণ পাচ্ছে 7130 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে করতে পারি এই দুটো একই, অতএব প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে বা শর্তানুসারে তোমরা যা লিখতে চাও, প্রশ্নানুসারে 14030 × 36 - x / 66 - x হচ্ছে 7130 টাকা, যেটা কোশ্চেনে উল্লেখ করা আছে অরুণের প্রাপ্তটা। এবার এখান থেকে আমরা বোথ সাইড থেকে যদি একটা একটা করে 10 অর্থাৎ 10 গুণিতক আছে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে রাশিটা থাকছে 14030 36 - x। তোমরা চাইলে এবার 00টা আমরা বোথ সাইড থেকে সরিয়ে দিলাম অ্যাকচুয়ালি, বুঝতে পারলে। তাহলে এখানে আমরা পাচ্ছি 713 × 66 - x। এরপর আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে, তাহলে আমাদের রাশিটা কি আছে 14030 × 36। হ্যাঁ, মাল্টিপ্লাই করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আছে, সরি, এখানে আমাদের আছে 14030 × 36, আমরা এখানে মাল্টিপ্লাইটা করেছি, মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 50508। তাহলে এখানে হচ্ছে 50508 - 14030x এখানে 713 আর 66 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি রাফে দেখতে পারো তোমরা 47058। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 47058 - 713x। এটা আমরা বোথ সাইড থেকে এক্সগুলো একদিকে করে নিলে পেয়ে যাব -14030x + 713x = 47058 - 50508। এবার এখানে এই মাইনাসটা করলে তোমরা দেখতে পাচ্ছ 14003, তার মানে 700 থেকে 10 - 690x আমরা এখানে পেয়ে যাচ্ছি -690x। আর এটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 0543, অর্থাৎ 3450। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, খুব ইজিলি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = 3450 / 690 কেটে দেবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6 5 = 35 6 5 = 30 & 9 5 = 45। তাহলে এক্স এর মান আমরা এখানে পেয়ে যাচ্ছি 5 বছর। তাহলে আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল যে
অরুণ কত মাস পর ব্যবসায় টাকা নির্ণয় দিয়েছিলেন নির্ণয় করি। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি অরুণ, তার মানে পাঁচ মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন। আমাদের এই অঙ্কটা 12 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো।